Bismillahirrahmanirrahim. My student today, I'm going to start things about class 6 and 7. So, আমি আশা করি তোমরা সবাই খুব গুরুত্ব সহকারে আমার ক্লাসটা দেখবে এবং বোঝার চেষ্টা করবে আমি আজকে তোমাদেরকে টেন্স কাক বলে কত প্রকার টেন্সের উৎপত্তি টেন্সের বিচার বিশ্লেষণ যতটা সম্ভব দেখাবো এটা হলো আমাদের স্টেপ থ্রি স্টেপ থ্রি তো প্রথমে আমরা আসি যে টেন্স কাক বলে আমরা জানি ল্যাটিন শব্দ ট্যাম্পাস থেকে ট্যাম্পাস যার অর্থ হলো সময় বা কাল যার অর্থ হলো সময় বা কাল এই ট্যাম্পাস থেকে টেন্সের উৎপত্তি ল্যাটিন শব্দ ট্যাম্পাস যার অর্থ হলো সময় বা কাল এই ট্যাম্পাস শব্দ থেকে টেন্সের উৎপত্তি আমরা টেন্স বলতে আমরা বুঝি ক্রিয়ার সময় বা কালকে আমরা বুঝি থাকি ক্রিয়ার সময় বা কালকে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স বর্তমান কাল অতীতকাল ভবিষ্যৎ কাল এখন প্রেজেন্ট টেন্স কোনটা যে টেন্স বর্তমানকালে হয় বা চলে যে টেন্স বর্তমানকালে বর্তমান সময় হচ্ছে হয় এরকম টেন্সকে প্রেজেন্ট বললাম আই ইট রাইস হি গোস টু স্কুল গোস টু স্কুল প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স বারবার যে কাজ অতীতকালে হয় বা চলে বারবার যে কাজ অতীতকালে হয় নিষ্পন্ন হয়েছে বা শেষ হয়েছিল এরকম বুঝলে তাকে পাস্ট টেন্স বলে যেমন আই ইট আই এট রাইস এট রাইস হি ওয়েন্ট to school he went to school এবারে আমরা আসবো ভবিষ্যৎ কাল বারবার যে কাজ ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে অর্থাৎ ভবিষ্যৎ কাল সংগঠিত হবে এরকম বুঝলে তাকে আমরা ফিউচার টেন্স বলে অভিহিত করতে পারি যেমন আই শ্যাল ইট রাইস He will come here. He will come here. তো মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এখান থেকে লক্ষ্যবলি বুঝতে পারবো যে এক একটা টেন্স কিন্তু এক এক রকমের আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সটা মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে এবং পাস্ট টেন্সটা মূল ভাবটা পাস্ট ফর্মে আছে ফিউচার টেন্সটা মূল ভাবটা ফিউচার যেমন শ্যাল এই ধরনের শব্দ দিয়ে আমরা ফিউচারকে বুঝতে পারি ফিউচারকে নির্দেশ করে তো এখানে আমরা দেখি প্রধানত যে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এই টেন্সগুলি যদি আমরা এভাবে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন টেন্স কীভাবে গঠিত হয়েছে পরবর্তীতে আমরা আসতে পারি যে এগুলি ছাড়া টেন্সকে সাধারণত কত ভাগে বিভক্ত করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে সাধারণত যেমন ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স দুই নম্বরে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স তিন নম্বরে পারফেক্ট পারফেক্ট টেন্স চার নম্বরে
পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই চারটা ভাবে বিভক্ত করা। এখন যদি আমরা এটাকে প্রেজেন্টের সাথে যুক্ত করি তাহলে আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে যদি আমরা এটাকে ফিউচারের সাথে পাস্টের সাথে যুক্ত করি তাহলে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে আসুন না তিন নম্বরটা, যদি আমরা ফিউচারের সাথে একে যুক্ত করি তাহলে হবে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রধানত টেন্স, মূলত টেন্স আছে তিন প্রকার, সেটাকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, সেই টোটাল মিলে হয় ১২ প্রকার। সর্বমোট টেন্সকে আমরা ১২ প্রকারে পেয়ে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে কোন টেন্সটা কিভাবে গঠিত হয়েছে এবং কোন টেন্সটা তুমি খুব সহজে কিভাবে মনে রাখতে পারবে তার কিছু নিয়ম করে আমি তোমাদের সামনে তুলে ধরছি। এবারে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে আমরা বিভক্ত করব এবং এখানটাকে আমরা দেখব যে কিভাবে এটাকে আলোচনা করা যায়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এটাকে যদি আমরা প্রেজেন্ট এক নম্বর ইয়ে করে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো আমি যদি বলি আই ইট রাইস, আই ইট রাইস, হি গোস হোম, ইউ রাইট এ লেটার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা খেয়াল করে দেখতে পাবো যে এখানে আই ইট রাইস, হি গোস হোম, ইউ রাইট এ লেটার। তো এখান থেকে যে আমরা খেয়াল করতে পারছি এটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে পারি, এ এফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে পারি। তাহলে একটা গঠন হবে, একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো, সাবজেক্ট প্রিন্সিপাল বা অবজেক্ট। খেয়াল করো আই সাবজেক্ট, ইট প্রিন্সিপাল বা রাইস অবজেক্ট, এটার গঠনটা হলো এভাবে। এখন এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ বাক্যে পরিণত করি তাহলে কি দাঁড়াবে, যেমন আই ডোন্ট ইট রাইস। এখানটা কি করবে, হি ডাজন্ট ইট, হি ডাজন্ট ইট রাইস। এখানে লক্ষ্য করবে ইউ ডু ডন্ট রাইট, রাইট এ লেটার। তো এখানে আমরা যদি খেয়াল করি প্রত্যেকটাকে আমরা নেগেটিভ হিসেবে পেয়েছি, এখানে ডন্ট ডাজন্ট ডট। তো এখানে আমরা দেখবো এটাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। তো এটা গঠন করে আমরা যদি খেয়াল করি প্রথমে সাবজেক্ট, পরে হেল্পিং বার, যোগ নট প্রিন্সিপাল বা প্লাস অবজেক্ট। এটাকে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবে যে প্রথমে সাবজেক্ট হেল্পিং বার ডন্ট, ডু তার সাথে যুক্ত হয়েছে নট, প্রিন্সিপাল বা অবজেক্ট। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু অথবা ডাজকে অক্সিলারি ভার্ব হিসেবে নেওয়া হয়, নেগেটিভ করার ক্ষেত্রে তোমার নট অথবা এই নটকে অ্যাপোস্ট্রোফি দিয়ে সংক্ষিপ্ত করে এভাবে লেখা হয়। তোমরা এই জিনিসটা খেয়াল করবে, এখানে কথা হলো কর্তা থার্ড পারসন সিঙ্গুলার না বলবে, সেক্ষেত্রে ডু ডাজ কে ব্যবহার করা হয়, সেই ডাজের সাথে যেমন হি ডাজন্ট ইট রাইস, অর্থাৎ ডাজের সাথে নট যুক্ত হয়েছে।
যার জন্য তোমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে ক্লিয়ার শিক্ষার্থী বৃন্দ তোমরা বেশ করে এই জিনিসগুলি একটু লক্ষ্য করবে অ্যাফার্মেটিভের গঠনটা আমি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সেস এর অ্যাফার্মেটিভ আবোধক বাক্য আর যেটা নেগেটিভ নাবোধক বাক্য এই দুটো জিনিসকে আমরা কীভাবে গঠন করবো সেই দিকটা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। তুমি যদি এটা মনে রাখতে পারো যে কী কোনটার পর কী বসে কোনটার পর কী বসে তাহলে দেখবে যে তোমার জন্য এই জিনিসটা পড়া অত্যন্ত সহজ এবং ইংরেজি বাক্য বা ইংরেজি সেন্টেন্সকে তুমি অতি সহজে অতি উত্তম ভূমি পাবে। আমি এর ইতিপূর্বে তোমাদেরকে স্টেপ টু এ সম্ভবত সেন্টেন্সের শ্রেণীবিভাগ করিয়েছিলাম বা সেন্টেন্সের বিভিন্ন গঠন আমি দেখিয়েছি সেই সেন্টেন্সটা এটাও কিন্তু অ্যাসার্টিভ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের দিক থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু সেন্টেন্সের দিক থেকে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানে অ্যাফার্মেটিভ এটা দিয়ে আবোধক স্বীকার করতে হলো এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে নাবোধক অস্বীকার করেছে তো এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। তো এরপর যদি আমরা আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে কাজটা চলমান অবস্থায় থাকে আর ইংরেজিতে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো এইটাকে যদি আমরা লিখি তার কী দাঁড়াবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস মানে অর্থ বল দিয়ে আমরা সাধারণত চলমান বুঝি তাহলে যদি আমি বলি আই অ্যাম ইটিং রাইস খেয়াল করবে এখানটা এখানটা হি ইজ রাইটিং এ লেটার ইউ আর হেল্পিং দি বয় ইউ আর হেল্পিং দ্য বয়। তো এখান থেকে আমরা যদি খেয়াল করি একটা 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 তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা মনে রাখবে যে এখানে আমরা প্রথমত কি করেছি এখানে এখানে প্রথমত দেখা যায় যে আয়ের পর এম বসেছে তো একটা জিনিস আমরা খেয়াল করি সবসময় মনে রাখবে আয়ের পর এম বসে ইউ এবং প্লুরাল নাম্বার এর ক্ষেত্রে আর বসে হি সি হি এর ক্ষেত্রে ইজ বসে আর হলো থার্ড পার্সন এই জিনিসগুলি তোমাদের একটু মনে রাখবে কোথায় এম বসে কোথায় ইজ বসে কোথায় আর বসে গঠন যদি আমরা খেয়াল করি গঠন প্রণালী আমরা খেয়াল করি তাহলে হবে সাবজেক্ট প্রিন্সিপাল নাম্বার পার্সন অনুসারে এম ইজ আর এম ইজ আর কোনটা কোন অনুসারে ভবিষ্যৎ আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে প্রিন্সিপাল ভার্বের সাথে কন্টিনিউয়াস টেন্সে সবসময় আই নিযুক্ত থাকে প্লাস অবজেক্ট রিমেম্বার ইট প্রথমে সাবজেক্ট প্রিন্সিপাল তারপরে নাম্বার পার্সন অনুসারে এম ইজ আর কিভাবে বলবে সেটা দেখিয়ে দিয়েলাম তোর অবশ্যই এখান থেকে খেয়াল করবে তারপর প্রিন্সিপাল ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের সাথে আই নিযুক্ত পরে অবজেক্ট এবার যদি আমরা এগুলিকে নেগেটিভ হিসাবে দেখি যেমন আই অ্যামাউন্ট ইটিং রাইস তারপর দেখো হি ইজ অন্ট রাইটিং এ লেটার রাইটিং এ লেটার ইউ আরান্ট হেল্পিং দা বয় দি বয়। তো এখানে আমরা দেখতেছি এই যে তিনটা শব্দের সাথে নেগেটিভ সব সেন্স সব ব্যবহৃত হয়েছে আর বাকি সবগুলি খেয়ে ঠিক আছে তো নেগেটিভটাই গঠন প্রণালী হবে এরকমের গঠন প্রণালী প্রথমে
হবে সাবজেক্ট প্লাস নাম্বার পার্সন অনুসারে অ্যামাউন্ট ইজন্ট আরাউন্ড, এই শব্দগুলি তিনটার যে কোনো একটা বসবে, তার সাথে প্রিন্সিপাল বা অ্যাজিউয়াল নিয়ম থাকবে আইএনজি যুক্ত প্লাস হবে অবজেক্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমাদের থেকে সুফলভাবে এবং এইগুলি যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমরা ভালো একটা ফলাফল করতে পারবে। এবং টেন্স সম্বন্ধে, সেন্টেন্স সম্বন্ধে আমার পূর্বের ক্লাসগুলি যদি তোমরা খেয়াল করো, টেন্স ও সেন্টেন্সটাকে আমরা যে টেন্স ও সেন্টেন্সকে খুব ভালোভাবে পড়তে পারি তাহলে আমরা ইংরেজি অত্যন্ত সহজভাবে সুন্দরভাবে পড়তে পারবো। তা আশা করি তো আমি আজকে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম, কন্টিনিউয়াস অ্যাফার্মেটিভ ফর্ম, নেগেটিভ ফর্ম এই দুটো করালাম। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে। তো আজকে আমি আলোচনা আর দীর্ঘায়িত করবো না, পরবর্তী ক্লাসে আমি বাকিগুলি বা বোঝানোর চেষ্টা করবো। আমি আশা করি তোমরা এই ক্লাসগুলি দেখবে এবং অতি সুন্দরভাবে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে নেবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি তোমাদেরকে পরামর্শ দিলে শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে পরামর্শ দেবো যে তোমরা অবশ্যই পড়াশোনার সাথে সংযুক্ত থাকো এবং তোমরা আমাদের ক্লাস দিয়ে ফলো করো, তাহলে দেখো তোমরা এর থেকে উপকৃত হবে। অন্য কাজ দেখা যাবে তোমরা খুব বেশি ভালো করতে পারবে না, কারণ যেহেতু এখন স্কুল আমাদের বন্ধ, সেহেতু আমাদেরকে পড়াশোনার সাথে যুক্ত রাখার জন্য তোমাদেরকে আমাদের এই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে এবং সরকারও অনুমোদিত এই ব্যবস্থাটি। সুতরাং আমি আশা করি তোমরা আমাদের ক্লাসে দেখবে, তুমি বারবার ইচ্ছা করে আমাদের ক্লাস তুমি দেখতে পারবে টেনে টেনে। সুতরাং কোনো সমস্যা নেই, আমাদেরকে জানাবে। এবং আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।